গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সো আমরা যাচ্ছি ঈদের শপিং করতে, বিকজ এরপর আর টেইলার আমাদের কাপড় নিবে না, এটারও একটা লিমিটেড টাইম থাকে। সো আমরা খুব ঝটপট করে সবাই মিলে বের হয়ে গেলাম যেন আমাদের কাপড়টা টেইলার ভালো করে বানায়, এই জন্য একটু আর্লি শপিং করে নিছি। বাট যাওয়ার সময় দেখো কী অবস্থা, এই এলাকাটা এত জ্যাম ছিল যে আম্মু পৌঁছায় গেছে আগে, আমি এক ঘন্টা পরে আম্মু গেছি। সো ফাইনালি আমি আর যারা পৌঁছে গেলাম মার্কেটে, যাই দেখি আম্মুকে বেসিক্যালি আমি বলছিলাম যে তুমি দেখতে থাকো আমার আসতে লেট হবে বিকজ রোডে অনেক জ্যাম। আম্মু এদিকে অনেক কিছু দেখে ফেলছে বাট ওরা কিছু কিনে নেই। তো এখানে দেখো মার্কেটে কী অবস্থা, মানে এত শপিং চলতেছে যে বসারও জায়গা নেই, যে বসে যে একটা ড্রেস দেখবো। পরে আমি একটা আমাদের পরিচিত দোকান আছে ওদিকে গেলাম যে কিছু ড্রেস দেখে সিলেকশন করতেছিলাম। সো এখান থেকে আর কি ফাইনালি ঈদের কিছু শপিং করা হয়। বাই দ্য ওয়ে এখানে একদম ফুল শপিং আমি আজকে ব্লগে দেখাচ্ছি না, মানে কিছু কিছু হালকা পাতলা শপিং আর কি, আর কিছু ক্লিপস। বাট ইউনো শপিং করতে গেলে বেসিকলি তোমার অনেক টাইম লাগে আর ব্লগ করা পসিবল হয় না। বাট তাও আমি যারা আর আমি মিলে কিছু কিছু ক্লিপস আর কি নিয়ে ব্লগটা বানানোর চেষ্টা করছি। পাইতে হবে গাইজ, মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন, এখানে আমি আর যারা মিলে বসে দেখতেছি, যারাকে তারপরে কিছু ড্রেস দেখাইলাম যারা পছন্দ হয়নি। আমি কিছু ড্রেস দেখতেছিলাম, আমার যেগুলো ভালো লাগতেছিল ওগুলো আমি খুব মজা করে দেখতেছিলাম। যাই হোক, এই ড্রেসটা আমার খুব ভাল লাগছিল। তারপরে এখানে আমরা যা যা নিচ্ছি আর কি ওগুলো উনি গুছাইতেছে। তারপরে হচ্ছে আমি আর আমার বড় বোন যাই পেমেন্টের জন্য টাকা বের করতে এটিএম থেকে, এখানেও টাকা বের করতেছে আর আমি ভিডিও করতেছিলাম। তারপরে এসে দেখি যে দোকান থেকে আমরা ড্রেস নিয়েছি, এখানে ভাই আমাদের জন্য কফি আনছে। সো আমরা কফি এনজয় করলাম। স্টান মল্লিকা গিয়েছিলাম বাট ওদিকে যে আমাদের কিছুই পছন্দ হয় নাই, আমরা ঘুরে টুরে চলে আসছি। আমরা নায়াতে গেছিলাম, নায়াতে গেলে ওরা একটা জিনিসই বলে যে আপনাদের কাছে পিকচার থাকলে দেখান, ওরা নিজের থেকে অনেস্টলি কিছু বের করে দেখাইতে চায় না। এরা খুব খারাপ লাগছে আমার কাছে, মানে আমি বদনাম করতেছি না, ওরা খুব ভালো বিজনেস করে অনলাইনে স্টিল। তারপরে আমি আর যারা এই লাস্সি কিনে বাসায় যাচ্ছি। গোয়িং হোম গাইস, ভেরি মাচ টায়ার্ড, খুব শর্ট টাইম নিয়ে ঈদের শপিং করছি। সো ইয়া, বাসায় যে রেস্ট করবো। তো গাইজ, যাওয়ার সময় আমি টেলার ভাইকে কল দিয়ে দিছি, উনি বাসায় চলে আসে আমাদের ড্রেস নিতে, বিকজ এখন না নিলে উনি আর পরে ভালো করে বানিয়ে দিবে না। সো আজকের জন্য ব্লগ এতটুকুই, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে, হ্যান আমার পেজে যেয়ে লাইক দিয়ে আসবা। টিল দেন, বাই।